হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি রিনি, আজ সকাল 8:30 তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার চা খাওয়া হয়ে গেছে, সকালের যা যা খাওয়ার হয়ে গেছে, আমন্ড, আখরোট, এনসিওর মিল্ক প্রোটিন সব হয়ে গেছে। এখন আজ বিরিয়ানি বানাবো, আর কিছু সবজি বাজারও এসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, আমি একটু সবজিগুলো ধুয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। সবজিগুলো ধুয়ে শুকিয়ে ফ্রিজে তুলতে হবে, কারণ আজকে তার সবজি করব না, যেহেতু আজ বিরিয়ানি বানাবো। বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করব, যদিও খুব ভালো বিরিয়ানি আমি করতে পারি না, কিন্তু আজ বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, তাই করছি। আমি জানি তোমরা আমার চেয়ে অনেক ভালো বিরিয়ানি করো, জাস্ট এটা ডেলি ব্লগ, তাই তোমাদের সাথে আমি কী কী করছি, কেমনভাবে করছি, সে ভালো হোক খারাপ হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করি। ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়ে নিলাম, এটা এখন ধুয়ে জলে ভিজিয়ে রাখি, আর 1 ঘন্টা তো ভিজিয়ে রাখতে হবে। এটা একটা ফিশ বয়েল ছিল, এখন আর এটার মধ্যে মাছ রাখি না, মাছগুলো মরে যাওয়ার পরে, কারণ একদিন বাড়ি ছিলাম না, একবার 7-8 দিন, তখন কোনোভাবে অক্সিজেনের ইয়েটা খুলে গেছিলো পাম্পের তারটা, তারপর এসে দেখি সব মরে গেছে, সব মাছ মানে এখানে তো 2টোর বেশি মাছ রাখা যায় না, সেই জন্য তারপর থেকে আর মাছ রাখি না। তো আজকে এটাকে একটু ডেকোরেট করব সুন্দর করে, করে এটা বসার ঘরে রাখবো। এই যে রঙিন পাথর, এগুলো মাছের জন্য আনা ছিল, কিন্তু আরও অনেক পাথর কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না, এখন এই অল্পই দিলাম, পরে আরও দেব। অনেক পাথর আছে কিন্তু এখন পাচ্ছি না, পরে দিয়ে দেবো। আর এই যে এই শাকগুলো আমি চেন্নাই থেকে এনেছিলাম, আর এই বড় বড় শাক আমি চেন্নাই থেকে এনেছিলাম, এগুলো এখানটায় দিলাম। আরেকটা আছে, এইভাবে এই দুটো শাক রাখলাম দেখো, আর যখন আরো কালার পাথর দেবো তখন এটা আরোই ভালো লাগবে। এই একটা, দেখো কালার পাথর, আরো এই যে দেখছো এরকম লাগছে, এবার আরো কিছু এর মধ্যে করতে হবে। এবার একটা প্লাস্টিকের বটল কেটে তাতে জল দিয়ে মানি প্লান্ট দিলাম, দেখো এটা হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল লুক। নিচে কালার পাথর দিয়েছি, তারপরে 3টে শাক, তারপর একটা প্লাস্টিকের বটল কেটে তাতে জল দিয়ে মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি, দারুণ লাগছে দেখতে। এটা আপনারা সেন্টার টেবিলে রাখতে পারেন, যদি এইভাবে আপনারা কোনো কাছের এরকম বড় যার মতো থাকলে, তাতে যদি শাক নাও থাকে তাহলে অন্য কিছু দিয়েও সাজাতে পারেন। এরকম কিছু কালার্ড পাথর কিনে আনবেন,
কিছু টুকটাক যদি শোপিস থাকে ঘরে পাথরের বা প্লাস্টিকের সেগুলো দেবেন। তারপরে এরকম ছোট ছোট কাচের গ্লাস অথবা প্লাস্টিকের বটল কেটে তাতে জল দিয়ে এরকম মানি প্লান্ট দিয়ে সাজাবেন। মানি প্লান্টগুলো যখন একটু বড় হয়ে ঝুলে ঝুলে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে এবং আপনার লিভিং রুমের সৌন্দর্য দেখবেন অনেক বাড়িয়ে দেবে। এবং এটা আপনার নিজের হাতের করা, সবাই অবশ্যই প্রশংসা করবে। এরকম ছোটোখাটো জিনিস আমাদের ঘরেই থাকে, তাই দিয়েই আমরা অনেক কিছু সুন্দরভাবে ঘর সাজাতে পারি। সবসময় যে কিনে কিনে এনেই ঘর সাজাতে হবে তা কিন্তু নয়। অনেকদিন পরে ঘর সাজানোর জন্য কিছু একটা বানালাম নতুন আইডিয়ায়, আর বানিয়ে নিজেরই মনটা খুব ভালো লাগছে। আর এটাকে কিন্তু আমার সবাই বেশ তারিফ করেছে, তাই অবশ্যই আপনারা কিন্তু এরকম যখন অবসর সময় থাকে টুকটাক এরকম কিছু ঘর সাজানোর খুব সুন্দর জিনিস বানিয়ে নিতে পারেন। জাস্ট একটু কল্পনা শক্তি, এবং এটা মোটামুটি সব হাউসওয়াইফদেরই থাকে। হ্যাঁ, আজকের বিরিয়ানি হবে, তো বিরিয়ানির ভাত হয়ে গেছে। চিকেনটা এখনও ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছিলাম, এখন একটু গরম জলে ওটা ভিজিয়ে রাখি, তারপর চিকেনটা রান্না হবে। কখন যে হবে আমার বিরিয়ানি জানি না। চিকেন লেগগুলো এরকম একটু চিরে নিতে হবে, চিরে চিরে নেবেন ছুরি দিয়ে, তাহলে ঠিকঠাক মশলাগুলো ঢুকবে। এই যে এরকমভাবে চিরে নিতে হবে দুটো লেগ, আর একটা এই যে ব্রেস্ট, এটাও এরকম চিরে নিয়েছি ছুরি দিয়ে। তো লেগ আর ব্রেস্টটা ওরকম ছুরি দিয়ে চিরে নেবেন, তাহলে ঠিকঠাক মশলা ঢুকবে। এবার দই দিলাম এক চামচ, দু চামচ, দুই টেবিল স্পুন দই, টক দই। এটা হচ্ছে গরম মশলা এক চামচ, আর অল্প লঙ্কা গুঁড়ো, কারণ এটা তো ঝাল ঝাল হবে না, বিরিয়ানির চিকেন তো ঝাল হয় না। আর দেব এক চামচ জিরে গুঁড়ো, হলুদ একেবারে না দেওয়ার মতো একটুখানি, কারণ নয়তো হলুদ হলুদ হয়ে যাবে ভাতটা। এবার দিয়ে দিলাম এতে এক চামচ রসুন, এক চামচ আদা, আর ছোট্ট একটা পেঁয়াজ বাটা, কারণ আর একটা পেঁয়াজ কুচিয়ে ভাজা করে দেবো। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম অল্প, নুন দিয়ে দিয়েছি, নুন তেল দিয়ে ভালো করে এবার এটা মাখতে হবে। এটা ম্যারিনেট করে কমপক্ষে এক ঘন্টা রাখতে হবে। সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বিরিয়ানির চিকেনটা হচ্ছে
পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, লাল লাল হয়ে, তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ঢাকা ঢাকা দিয়ে কষাবো, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি চিকেনটা করার সময় একটু গোলাপ জল আর কাওড়া জল দিই, তাহলে কী হয় চিকেনটা একটা সুন্দর গন্ধ হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে খেতে। রাইসটাই তো দেই, অল্প দেই, দিয়ে দিলাম একটু চিকেন, একটু একটু চিকেন বলছি, একটু কাওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দিলাম। চিকেনটা প্রায় হয়ে গেছে, আর একটু হোক। এইসব রান্নাবান্না করা বেশ ঝামেলার কাজ আছে, বিশেষ করে বিরিয়ানি, এতগুলো স্টেপ, তার থেকে বাবা কিনে এনে খেয়ে ফেলো, ঝাঁটাপট হয়ে যাবে। একটা ফোন করে দাও অনলাইনে, ব্যাস বাড়িতে চলে আসবে। জাস্ট সার্ভ অ্যান্ড ইট। চিকেন হয়ে গেল, এবার এটা একটু ঠান্ডা হলে তারপরে এটাকে ঠিকঠাক সাজিয়ে দমে বসিয়ে দেবো। এই ঘি মাখিয়ে নিয়েছি ভালো করে, এবার ঠিকঠাক মতো পরতের পর পরত এটা দেবো। দিয়ে দিলাম ভাত, এবার একটু ঘি দিয়ে দিই, ঘিটা একটু বেশি করেই দিলেই ভালো হয়। আমি অনেকে সাদা তেল ইউজ করে যারা হেলথের কারণে হয়তো ঘি বেশি খেতে চায় না, কিন্তু আমি আবার বিরিয়ানিটা পুরোটাই ঘিতে করি, মানে একটু ঘি জবজবে না হলে ভালো লাগে না। গোলাপ জল কাওড়া জলও দিয়ে দিলাম, এবার চিকেন দিয়ে দিই। চিকেনটা কি গরম, এখনো ঠান্ডা হয়নি, বিরিয়ানি মশলাটাই দেওয়া হয়নি। দুটো আলু, একটা চিকেন লেগ দিয়ে দিলাম, একটুখানি মশলাটা দিয়ে দিলাম। এবার আবার দিয়ে দিই ভাত, বেশি বানাবো না, অনেকটা হয়ে গেছে, ভাতটা একটু বেশি বানানো হয়ে গেছে। এবার আরেকটু চিকেন আছে, সেটা দিয়ে দিই, অনেকটা বেশি হয়ে গেল, আন্দাজ পাইনি তো ভাতটা আর কি, সেই তুলনায় চিকেনটা কম, দুজনের মতো চিকেন দিয়েছিলাম, ওই জন্য দুটো লেগ আর সব হয়ে গেল দেওয়া। এবার দেবো বিরিয়ানি মশলাটা, এবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা সব পরতে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গেছি, ওরকমই হয়, ওই যে বললাম না, কিছু না কিছু আমার রান্না করতে গেলে মিস হয়েই যায়। যাক, এবার এটাকে ঠিকঠাক আটকে দমে বসিয়ে দিই। এই যে আজকে আমার লাঞ্চ, চিকেন বিরিয়ানি আর রায়তা, জানি না কেমন হয়েছে, কারণ টেস্ট করেও আমি দেখিনি, আশা করি ভালোই হবে। এটা খুব শর্টকাটে একটা ঘরোয়া বিরিয়ানি, খেতে খুব ভালোই হয়, কিন্তু খেয়ে নিই আবার তোমাদের কাছে আসবো, খাওয়ার দেখালাম না। লাঞ্চ করে শুয়ে একটু বই পড়ছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, এখন একটু চা খাচ্ছি, এবং আজকের মতো আমি আসছি, টাটা, সবাই ভালো।